হরে কৃষ্ণ হরি বল। মা যশোদা আগের জন্মে কে ছিলেন, কেন তিনি স্বয়ং ভগবানকে সন্তান রূপে লাভ করলেন? মা যশোদা আগের জন্মে ধরা দেবী ছিলেন, এক গরিব ব্রাহ্মণের পত্নী। তারা দুজনেই ছিল ধর্মপরায়ণ। তাদের বাড়িতে অতিথি সেবাই চলত, কেউ এসে শুধু মুখে যেত না, কিন্তু তারা এতটাই গরিব ছিল নিজেরাই দুবেলা খেতে পারত না। ভিক্ষা করে যা পেত তাই দিয়ে দিন চলে যেত। একদিন ভগবান নারায়ণ ও নারদ মুনি তার ভক্তকে পরীক্ষা করতে ধরা দেবীর বাড়িতে অতিথি সেবার জন্য আসেন, কিন্তু ধরা দেবীর কাছে খাওয়ানোর মতো কিছু ছিল না। তখন ধরা দেবী অতিথিকে রেখে তার স্বামীকে ভিক্ষায় পাঠিয়ে দিলেন। সারাদিন ভিক্ষা করেও কিছু পাননি। তখন ধরা দেবী গেল এক দোকানির কাছে, ভিক্ষা চাইলে দোকানি কিছুই দিতে রাজি হলো না। তারপর ধরা দেবী হাল ছেড়ে দিলেন না, অনেক অনুরোধ কাকুতি মিনতি করলেন। তখন দোকানি রাজি হলেন চাউল দিতে, কিন্তু একটা শর্তে, তার বুকের একটি স্তন কেটে দিতে হবে। তখন এক ছুটে ধরা দেবী তার স্বামীর অনুমতি নিয়ে নেয়, তারপর একটা স্তন কেটে অন্ন নিয়ে এসে ভগবানের সেবা করেন। তখন ধরা দেবী দেখেন তার সামনে স্বয়ং ভগবান। ভগবান বললেন, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি যে কোনো বর চাও আমি তোমার মনের আশা পূরণ করব। তখন ধরা দেবী অশ্রু নয়নে বললেন, হে ভগবান, পরজন্মে আমি যেন তোমায় পুত্র রূপে পাই। হরে কৃষ্ণ হরি বলুন।